to what I was saying. Assalamu alaikum. Shabai kemon achen? Welcome to my channel, Meher's Mission. Hello, bondhura. Ajke ni ashlam বাঁধাকপি রোলের একটা নাস্তার রেসিপি। এখন তো শীতকাল চলতেছে আর বাঁধাকপিও বাজারে অ্যাভেলেবেল, তো আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের। আর এই বাঁধাকপির মাঝখানের যে শক্ত অংশটা আছে, এটা একটা ছুরির মাধ্যমে এভাবে করে গোল করে কেটে ঠিক এরকম করে উঠিয়ে নিলে এই শক্ত অংশটা খুলে চলে আসবে। এরপরে প্রসেসিং যেটা, সেটা আসলে দেখিয়ে দিচ্ছি। আমি এটা পাতিলের মধ্যে পানি গরম করে এটা একটু হাফ সিদ্ধ করে নিব, যাতে করে এই পাতাগুলো ঠিকঠাক মতো খুলে আসে। কারণ কাঁচা খুলতে গেলে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায় বা ভেঙে যায়, এর জন্য আস্ত রাখার জন্য একটু পানির মধ্যে সিদ্ধ করে নিব। আর এর সাথে যেসব মশলা বা অন্যান্য উপকরণ লাগছে তা এরপরে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটা পাতিলে পানি ফুটতে দিয়েছিলাম, ঠিক এরকম টকবক করা ফুটন্ত পানির মধ্যে আস্তে করে এই বাঁধাকপিটা ছেড়ে দিব। আর সাথে দিয়ে দিব কিছুটা লবণ, এবারে কিছুটা সবার জন্য একটু ঢেকে দিব। দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেকটা সবুজ কালার হয়ে এসেছে আর ঠিক এরকম ভাবে খুলে আসবে। আমি একটা স্টেনার নিয়ে নিচ্ছি, যে পাতাগুলো খুলে আসছে একটা স্টেনার নিয়ে নিব। তো বন্ধুরা, আমি এভাবে পাতাগুলো একটু উপর করে রেখেছি যাতে করে ভিতরে পানিগুলো ঝরে যায়। আর আমার যতটুকু প্রয়োজন আমি খুলে নিয়েছি, আর বাকিটা যখন প্রয়োজন পড়বে তখন আবার খুলে নিব। বাঁধাকপির রোলটাকে কোটিং করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন এবং কিছুটা চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়া পরিবর্তে কর্নফ্লোর ইউজ করতে পারেন অথবা অ্যারারুট, কিন্তু ক্রিস্পি ব্যাপারে আনার জন্য আমি এখানে চালের গুঁড়োটা নিয়েছি, চালের সুজি যেটাকে বলা হয়। আর এর সাথে দিয়ে দিব আদা রসুন বাটা, নিয়েছি আধা চা চামচ করে আদা এবং রসুন একসাথে। আমি এখানে আধা চা চামচ করে দিয়ে দিব, বাকিটা আবার পরে অন্য পারে দিচ্ছি তা রেখে দিব। এখানে আছে গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং চাট মশলা গুঁড়া, এগুলো সবই একসাথে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ দিয়ে আধা চা চামচ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু সবজি রোল, সেহেতু আমি এখানে একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, গুঁড়া মরিচ। আর আপনারা আপনাদের ঝাল যেরকম যে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এভাবে সবগুলো উপকরণ একসাথে মেশানো করে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, যাতে করে আবার পাতলা না হয়ে যায় ব্যাটারটা, সেগুলো খেয়াল রাখতে হবে। আর এই ব্যাটারটা এরকম একটা টেক্সচার আসবে যেটা নাকি আমরা আলুর চপ, বেগুনের চপ বানানোর জন্য যেরকম একটা ব্যাটার তৈরি করি ঠিক সেরকম আসবে। তো ব্যাটারটা অনেকটা রেডি করা শুরু হয়ে গিয়েছে, দেখেন এরকম একটা ব্যাটার হবে। আর যেহেতু এখানে চালের সুজি দেওয়া আছে, তার জন্য আমি বেশ কিছুক্ষণ সময় এটা প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো, অর্থাৎ এরকম বানিয়ে ঢেকে রাখবো আরো কিছুটা চালের গুঁড়োটা খোলার জন্য। রোলের পুর রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের পিসের মাংস, অর্থাৎ বোনলেস। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু, আলু এখানে মাঝারি সাইজে দুটো নিয়ে নিয়েছি, পেঁয়াজের কলি কুচি, ধনে পাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, কিছু কিছুটা গাজর কুচি। বলেছিলাম যে এখানে বাকি আদা রসুন বাটা অন্য একটা গাছে ব্যবহার করবো, অর্থাৎ এই বানানোর জন্য এখানে আদা রসুন নিয়েছি 1 চা চামচ করে, 2 চা চামচ আদা এবং রসুন পেস্ট একসাথে। এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো, দিয়ে দিব কিছুটা চাট মশলা, জিরা গুঁড়া এবং
চিলি ফ্লেক্স আমি এখানে গুঁড়া মরিচটা দেব না যেহেতু আলু ম্যাশ করে দেব তার জন্য চিলি ফ্লেক্সটা ব্যবহার করব এখানে সয়াবিন তেল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাটার ব্যবহার করব আর লাগছে সাথে সয়া সস এবং সবশেষে পরিমাণ মতো লবণ বন্ধুরা একটা পাত্র বসিয়ে দিলাম এবং পাত্রটি গরম হওয়ার পরে দিয়ে দিয়ে প্রথমে এখানে বাটার আগেই বলেছিলাম আপনারা কেউ চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল বা অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি গাজরটা একটু শক্ত থাকে তো গাজরটাকে আমি এর সাথে দিয়ে দিব আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা সে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট সব পরিমাণ মতো লবণ এবারে সমস্ত উপকরণগুলো একসাথে একটু ভালোভাবে মেরে চেড়ে মিশিয়ে নিব এবারে দিয়ে দিব সবগুলো গুঁড়ো মশলা একই সাথে এবারে দিয়ে দিব বাদ বাকি ধনিয়া পাতাগুলো যখন দেখবেন পাপড়ির গা থেকে এভাবে পুরগুলো ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর অবশ্যই এর মধ্যে কিন্তু একটু লবণ চেখে দেখবেন যে লবণের আর প্রয়োজন আছে কিনা পুরটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমরা একটা বাটিতে ঢেলে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব আর বন্ধুরা একটা এরকম হাফ সিদ্ধ পাতা নিয়ে নিলাম বাঁধাকপি আর এখান থেকে এরকম কোনাকুনি ভাবে কেটে নিব এই শক্ত অংশটুকু যেহেতু অতিরিক্ত জায়গা ফোল্ড করতে পারবো না এখান থেকে এভাবে কেটে নিয়ে এটা বাদ দিয়ে দেব কাজটা একটু সাবধানে করবেন যেহেতু পাতাটা কিন্তু ছিঁড়ে গেলে ফলটা সুন্দর হবে না এবারে পাতাটাকে ছড়িয়ে নিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে মাঝ বরাবর দিয়ে দেওয়ার পরে এরপর প্রথমে এভাবে একটু ফোল্ড করে নিয়ে দুপাশ থেকে এই পাতাগুলোকে গুছিয়ে দিব এবারে যতটা ফোল্ড করা যায় যতবার ঘোরানো যায় ঠিক ততবারই ঘুরিয়ে দিব দেখুন বন্ধুরা কোনো প্রকার পানি টানি ছাড়াই কিন্তু খুব চমৎকারভাবে এটা নিচে থেকেই সেট হয়ে গিয়েছে এখানে সেট করার জন্য আলাদাভাবে কোনো পানি বা কোনো প্রকার কোটিং ব্যবহার করা প্রয়োজন হয়নি তো বন্ধুরা বাঁধাকপির মধ্যে পুর ভরে আমার প্রত্যেকটি রোল রেডি এবারে বেসনে কোট করে ভেজে নেওয়ার পালা এরই মাঝে আমি দু তিনটা ভেজে নিয়েছি খুব বেশি গরমের মধ্যে ছাড়তে যাবেন না এতে করে পুড়ে যাবে আর যারা বলেন যে ভেতরে কাঁচা ভাব থেকে যায় এবং একটা কাঁচা স্মেল আসে তাদের উদ্দেশ্যে বলবো আসলে কাঁচা স্মেলটা আসে দ্রুত যখন আপনারা ভাজা শেষ না হতে অর্থাৎ পরিপূর্ণভাবে না হতে উঠিয়ে ফেলেন তখনই কিন্তু একটা কাঁচা স্মেল আসে আর যদি কেউ পুরোপুরিভাবে আস্তে আস্তে একটু ভেজে নেন এতে করে দেখবেন সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে এবং কোনো প্রকার কাঁচা স্মেল আসবে না এগুলো এক পিট ডিপ ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এক পিট ডিপ ব্রাউন হলে অপর পিটটা আবার উল্টে দিয়ে ভেজে নেব ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেল বাঁধাকপির রোল একটা সবজি রোল এবং ভিতরে পুর ভরা সত্যি খেতে অসাধারণ আমি আগেও বলেছিলাম এখন আর একবার বলছি যারা বলেন যে বাঁধাকপি নাকি ভেতরে কাঁচা থেকে যায় বা খাওয়ার সময় একটা কাঁচা ফ্লেভার আসে তাদের উদ্দেশ্যে বলা
ভাজার সময় অবশ্যই একটু তেলটা প্রথমে ভালো করে গরম করার পরে এরপরে চুলার জারটাকে মাজা লেয়াচে দিয়ে এরপরে ভাজবেন। তাতে করে দেখা যাবে এই কাঁচা ভাবটা আর থাকবে না এবং ফ্লেভারটাও ঠিক থাকবে। আর পুরের মধ্যে এবং বেটারটা যখন বানাবেন তার মধ্যে অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আর কোনো প্রকার কাঁচা সবজির ফ্লেভার আসবে না, একটা চমৎকার ফ্লেভার আসবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি? শীতের বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই রিকোয়েস্ট রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।